দেশজুড়ে করোনা আতঙ্ক, পুলিশের পাশাপাশি এবার স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লকের বরগোদা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার আত্মজনের সদস্যরা। গরম পড়তে রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই দেখা দিয়েছে রক্তের তীব্র আকাল। বিশেষত থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য 1200 ইউনিট মতো রক্তের প্রয়োজন হয়। রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো আত্মজনের সদস্যরা। লকডাউন চলছে দেশজুড়ে, তারই মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সমস্ত নিয়ম মেনে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির অনুষ্ঠান। এদিন প্রায় 30 জন রক্তদান করে। গ্রাম বরগোদা গোদার পূর্ব মেদিনীপুর নন্দকুমার থানা রায়মোড়ে আমরা আমাদের যে ইয়ং জেনারেশন আমরা সবাই মিলে আমরা আজকে এই ব্লাড ডোনেশনটা করতে পেরেছি এবং আশা করছি এটা আমাদের যে ইচ্ছা ছিল আমরা 30 খানা ব্লাড ডোনার আমরা ব্লাড দেবো। আমরা প্রথম ভেবেছিলাম হয়তো আমরা 30 খানা ডোনার জোগাড় করতে পারবো কি না, কিন্তু এখন আমরা দেখছি আমাদের যা ইচ্ছে তার থেকে অনেক বেশি আমরা ব্লাড ডোনার পেয়ে গেছি। তো সেই জন্য আমরা আমাদের যে মেডিকেল টিম এসেছেন ওনারা বলছেন যে আমরা 30-এর বেশি নিতে পারবো না, আপনারা পরে আবার একটা প্রোগ্রাম করুন, তখন আপনাদের যে যে অনেকজন আমরা ভেবেছিলাম যে আমরা 30 জন দিতে পারবো কিনা, কিন্তু এখন দেখছি ওটা প্রায় ডবলের মতো আমরা সব ডোনার জোগাড় করতে পেরেছি। আমার আত্মজনের পক্ষ থেকে বলছি এই লকডাউনের ফলে যে সংকট দেখা দিয়েছে আমরা একটা ব্লাড ব্যাংক থেকে এ করে রক্তদান শিবির আয়োজন করতে পেরেছি। আর যারা রক্তদান রক্ত দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর গ্রামবাসী স্বেচ্ছাসেবী যারা আমাদেরকে খুব সচেতনমূলকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।